আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগত। আইপিএল এর নিলামে এবার সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন আমাদের সবার প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথেই, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী আসরের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শুক্রবার বিসিসিআই প্রকাশ করেছে নিলামে নিবন্ধিত ক্রিকেটারদের সংখ্যা। নিলামে যে কয়জন ক্রিকেটারের দিকে দলগুলো তীক্ষ্ণ দৃষ্টি থাকবে তাদের একজন হচ্ছে বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। সহজেই অনুমান করা যায় তিনি হচ্ছেন সাকিব আল হাসান। বাংলাদেশের সুপারস্টার আইপিএলে নিয়মিতই অংশ নেন। গত বছর নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি। তার আগে দুই আসরে ছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের ডেরায়। তারও আগে বাঙালি দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে দীর্ঘদিন খেলেছেন, অবদান রেখেছেন দুটি শিরোপা জয়ে। সেই সাকিব এবারও আইপিএলের অন্যতম মূল আকর্ষণ। চোদ্দতম আসরকে সামনে রেখে নিলামে এগারো জন ক্রিকেটারের ভিত্তিমূল্য ধরা হয়েছে 2 কোটি রুপি, যা নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্য। এই এগারো ক্রিকেটারের একজন সাকিব। সাকিব ছাড়াও 2 কোটি ভারতীয় রুপি ভিত্তিমূল্যে নিলামে শোভা পাবে আরও 10 ক্রিকেটারের নাম। তারাই হচ্ছেন হরভজন সিং, গ্লেন ম্যাক্সওয়েল, কেদার যাদব, স্টিভ স্মিথ, মইন আলী, স্যাম বিলিংস, লিয়াম প্ল্যাঙ্কেট, জেসন রয়, মার্ক উড ও কলিন ইনগ্রাম। আগামী 18 ফেব্রুয়ারি চেন্নাইয়ে 14তম আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। এই নিলামের জন্য সাকিব ছাড়াও আরও চারজন বাংলাদেশের ক্রিকেটারের নাম নিবন্ধন করা হয়ে গিয়েছে। তবে দর্শক, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনার কি মনে হয় সাকিব আল হাসান এবারের আইপিএলে কোন দলের হয়ে মাতালে তার ক্যারিয়ারের জন্য বেস্ট হবে বলে আপনি মনে করছেন? জানতে চাই আপনার কাছ থেকে সেই মতামতটি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ। পরবর্তী খেলার আপডেট পেতে চ্যানেলটির সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।